আসসালামু আলাইকুম গাইস, আমি হিরণ বলতেছি। তো আমার ইউটিউব চ্যানেল হিরণ বিডি চ্যানেল দোয়ার প্রস্তুতি চলতেছে, চলছে। বাড়ি তো পড়তেছে, তো পড়তেছে, এই থামতেছে না। ধুতি হবে, দুই তিনটা করে দুই তিনবার ধুয়ে ফেলাইলাম। দোয়ার কাজ শেষ হয়ে গেল, এখন কি করতে হবে? এখন তো সেই পালা, কোন পালা বুঝেছেন তো? পেঁয়াজ দিল, গরম তেলের মধ্যে পেঁয়াজ ঢেলে দিল। এবার রান্না চলতেছে। খানিকক্ষণ পরেও তোমরা কি করেছি, খানিকক্ষণ নাইরে সাইরে দিল। নাড়তে নাড়তে অনেক গল্প শুনলাম মন্দির কাছ থেকে। তো গল্প শুনতে শুনতে আমাদের রান্নাবান্না এভাবে চলতেছিল, চলতেছে। ও এর মধ্যে তো ভুলে গেছি, শেখ কন্তে আনিসি জানেন, শেখ তো আনিসি সৌদি আরব করতে। তাই নাকি? তা আমি খুলে বলে দিই, সৌদি আরবতে সে বানিসি মানে হলো আমার এক বন্ধু সৌদি আরবে থাকতো, ও আবার সৌদিতে আসিছে। ও বলিছে কী করা যায় বন্ধু, খাতি হবে, কী খাতি হবে? ও বলিছে বউ খাওয়া যায়। আমি বলিলাম যে, আমরা বলিলাম যে রান্না করতে পারবি তো? ও বলিল হ, আমি তো রান্না করতে পারি। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ শুরু হয়ে গেল, কথা মতোই কাজ চলতেছে। বউ খাতি হবে, প্রসেসিং তো চলতেছে, ওর মতো করে রান্নাবান্না কাজ চালিয়ে যাচ্ছে। ও যেভাবে বলতেছে সেভাবে আমরা করতেছি। কোন কোন রেসিপি ফলো করতে হবে, কী কী ফলো করতে হবে, ও সেগুলি বলতেছে, আমরাও সেই অনুযায়ী কাজ। নাড়তেছে চাপতেছে, এর মধ্যে আবার গাজর দিতে হবে, গাজর এবং গাজর ও আলু দিতে হবে। আলু দিয়ে দিল, গাজর দিয়ে দিল, তারপর আবার একটু নেড়ে দিল। নাড়তে নাড়তে দুই চার মিনিট খেয়ে দিল। কী করা যায়? ও লাটতেছে লাটতেছে লাটতেছে। ও বাগো, একটু দম আসলো, লড়া শেষ পর্যায়ে, লড়া শেষ হয়ে গেছে। এখন কী করতে হবে? একটু মালিশ করে দিল, মানে সুন্দর করে ডেকোরেশন করে দিল। তো ডেকোরেশন করে খানিকক্ষণ বাদে আবার পানি তো দিতে হবে, পানি না দিলেই তো সিদ্ধ হবে না। তো এই জন্যই পানি ঢেলে দিল, কিছুক্ষণের জন্য পানি ঢেলে এর মধ্যেই তো আমার সুন্দর চেহারাটা দেখা ফেলাইলাম। পানি ঢাইলে 20 মিনিটের মতো ডাহিয়ে রাখলো। 20 মিনিট পরে আবার তুলে দেখলো কি অবস্থা, কি চলতেছে পরিস্থিতি। তো দেখলাম তো ভালোই চলেছে, মাশাআল্লাহ। দিয়ে তো কপাল চোখে উঠে গেছে, দুঃখিত, চোখ তো কপাল উঠে গেছে। কি সুন্দর ডেকোরেশন, দেখলেই খাতি মন চাচ্ছে। ঠান্ডা লাগিয়েছি, বুঝে দিই, কথা করতে কষ্ট হচ্ছে, তারপরও ভিডিও বানালাম। আশা করি সবাই সাপোর্ট করবে, সাপোর্ট করলে পরে আরও ভিডিও আসবে, কিন্তু পেয়ে দিলাম, বুঝছেন? এই জন্যই কিন্তু সাপোর্ট করতে হবে বেশি বেশি করে, সাথে থাকতে হবে। প্রতিদিন এই ভিডিওগুলো লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ বাড়াই দিবেন, বুঝছেন? উৎসাহ না বাড়ালে পরে কিন্তু ভিডিও আর পাবেন না। ভিডিও পাতি হলে এদিকে তোমার তো রেসিপি শুরু হয়ে গেছে, তো কথা না বাড়ে রেসিপি দেখতে থাকেন। আর ভর্তা তো বাঙালি ঐতিহ্য ভাই, খাবার খাতে হবে, বাঙালি মানেই তো ভর্তা, ভর্তা ছাড়া কোনো কথা নেই, শুধু ভর্তা চলবে, বুঝছেন? খালি দেখতে থাকেন ভর্তার রেসিপিগুলি, বুঝছেন? নতুন ভিডিও করতেছি, সাথে কিন্তু থাকতেই হবে, না থাকলে কিন্তু খবর আছে, বুঝছেন? খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে, খাতে হবে। তো সবাই বসে পড়লাম, হাতে প্লেট নিয়ে, এর মধ্যে আমরা আছি ছয় সাতজনই আমরা আজকে আয়োজন করেছি, আমরা মিলেই আয়োজন করেছি, এককভাবে নয়, সবাই মিলেই, এই কম বেশি আর কি, বলা যাবে না কেমনি কি। এই মাঝেরটা কিন্তু আমি চিনেছেননি, দিয়েছেন জিন্স কালার, এটা কিন্তু আমি, বুঝছেন? বললেন না কিন্তু আমাকে। আর এই আশেপাশে আমার সাঙ্গ ফাঙ্গ নিয়ে বসেছি। সবাই কলম সাবস্ক্রাইব করে দিবেন, বুঝছেন? সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।